চাঁদপুর জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ। চাঁদপুরে আইডিইবি এর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। জানিয়ে দিচ্ছি চাঁদপুরে আজকে সেহরির সময় এবং আগামীকালের ইফতারের সময়সূচি। আজ বুধবার চাঁদপুরে সেহরির শেষ সময় 4:02, ফজরের আজান 4:08, আগামীকাল বৃহস্পতিবার ইফতারের সময় সন্ধ্যে 6:28। চাঁদপুর জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাবুরহাট পুলিশ লাইনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ চাঁদপুরে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস মুসলমানদের সিয়াম সাধনার মাস। এই মাসে মুসলমানরা আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের পবিত্র করে তোলে। আসুন এই পবিত্র মাসে আমরা আত্মশুদ্ধির মাধ্যমে শপথ নেই যে চাঁদপুর জেলাকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলব। পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাক্তার মোহাম্মদ নাসিম আক্তার, চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, র‍্যাব 11 কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাসিরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারি, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাক্তার শাহাদাত হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন। দৈনিক সুদীপ্ত চাঁদপুরে ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবুর পরিচালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের নারী ও শিশু জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরী, চাঁদপুর পিবিআই পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ান পারভিন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারি, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ আসম মাহবুবুল আলম রিপন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ আব্দুল লতিফ গাজী, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডভোকেট হেলাল হোসেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশিং কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন। শাহন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের একটি ক্লিনিকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, জাতীয় পুষ্টি সপ্তাহের পঞ্চম দিনের কর্মসূচিতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক খাদ্য প্যাকেজের তালিকা মোতাবেক 100 দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাসির। এ সময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সরোয়ার হোসেন। সপ্তাহব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আসানুল্লাহ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান। ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এলিট চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। তিনি তার ভাষণে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে আমাদেরকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। চাঁদপুর আইডিইবি জেলা নির্বাহী
কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান ভূঁইয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী স্বপন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ মুখলেসুর রহমান, প্রকৌশলী এ কে এম আব্দুল মোতালেব, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান কবির, ঢাকা জেনিকের সাধারণ সম্পাদক প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ ইলিয়াস, বাংলাদেশ প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজিমুদ্দিন পাটোয়ারি। ইফতার মাহফিলে আইডিইবির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইফতারের পূর্বে সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকল মৃত সদস্যদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শাহুন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।